আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভিডিওতে আমি বালু ইট চিনার কিছু বৈশিষ্ট্য বা বালু ইট কীভাবে চিনবেন খুব সহজভাবে আপনাদের সামনে কিছু পদ্ধতি তুলে ধরব। তো ভিডিওটি শেষ পর্যন্ত আশা করি পাশে থাকবেন, আপনাদের ক্ষতি হবে না। তো চলুন আমরা আজকে ভিডিওতে জানব বালু ইট কীভাবে চিনবেন। প্রথমেই এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আপনি একটি ইট হাতে নেবেন এবং ইটটি ভেঙে টুকরো টুকরো করবেন। টুকরো টুকরো করার পর যদি দেখেন ভিতরের রং বাইরের রং একরকম, তাহলে বুঝবেন ইটটি ভালো মানের ইট। দুই নম্বর হচ্ছে, ইটের দ্বার ও কোনাগুলো সূক্ষ্ম মানে একদম সোজা হলে বুঝবেন ইটটি ভালো মানের ইট। তিন নম্বর হচ্ছে, ইটের পৃষ্ঠ সমান ও সমতল হলে বুঝবেন ভালো মানের ইট। চার নম্বর হচ্ছে, বালু ইটের ওজন কখনো 3.5 কেজি বেশি হবে না। তিন নম্বর হচ্ছে, দুইটি ইট আপনি এক হাতে নেবেন, দুই হাতে দুটি ইট নেবেন, নেওয়ার পর একটি ইটের উপর একটি ইট টিয়ের মতো করে ধরবেন এবং 2 মিটার উঁচু থেকে ইট দুটি একসাথে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর যদি দেখেন যে ইটগুলো ভেঙে গেছে, তাহলে বুঝবেন ইট ভালো মানের ইট না, আর না বাংলা বুঝবেন ইটটি ভালো মানের ইট। চার নম্বর হচ্ছে, আপনি একটি পাত্রে একটি ইটকে ভিজাবেন এবং ভিজানোর পর যদি দেখেন বুদবুদ সহকারে বেশ পানি শোষণ করে নিছে, তাহলে বুঝবেন ইটটি ভালো মানের ইট না। এক নম্বর উপায় হচ্ছে, আপনি একটি ইট হাতে নেবেন এবং হাতে নেওয়ার পর নখ দিয়ে আঁচড় কাটার চেষ্টা করবেন। যদি দেখেন ইটের গায়ে নখের আঁচড় বসে গেছে, তাহলে বুঝবেন ইটটি ভালো মানের ইট না। দুই নম্বর হচ্ছে, একটি ইটকে অন্য একটি ইট দিয়ে আঘাত করলে যদি ঘাতক শব্দ উৎপন্ন হয়, তাহলে বুঝবেন ইটটি ভালো মানের ইট। তো ভিউয়ার্স, বালু ইট কীভাবে চিনবেন খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ